স্বাগতম সবাইকে পাইথন টিউটোরিয়াল পার্ট ফোরে। আজকের পর্বে আমরা শিখব ফর লুপ। এই সিরিজে মূলত আমরা দুই ধরনের লুপ শিখব, প্রথমত ফর লুপ এবং পরের পার্টে আমরা শিখব ওয়াইল লুপ। খুব বেসিক কনসেপ্টগুলোর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, তো চলুন শিখা শুরু করা যাক। আজকের বিষয়টি হলো ফর লুপ। ফর লুপ বোঝার আগে প্রথমে লুপের কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করে নিই। লুপটা হলো ধরুন, এই জন্য আপনাকে একটা এক্সাম্পল দিই। যেমন প্রতিদিন আপনি কোন কাজগুলো বারবার করেন, যেমন প্রতিদিন সকালে উঠে ব্রাশ করা কিংবা তিনবেলা খাবার খাওয়া, এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিনই প্রতিনিয়ত করে যাচ্ছি। এই যে আমরা প্রতিদিন একই কাজ বারবার করছি, এই বারবার করাটাই আসলে লুপ। তো প্রোগ্রামিংয়ে কয়েক ধরনের লুপ রয়েছে, তার ভিতরে একটি হলো ফর লুপ। ফর লুপ বোঝানোর আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এই পর্বটা প্রথমে দেখে হয়তো আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে। এর জন্য আমি বলবো যে ফর লুপ এবং পর্বটা আপনি তিনবার দেখুন। প্রথমবার দেখে আপনার হয়তো অনেক কিছু বুঝতে সমস্যা হবে, আপনি তাও মনোযোগ দিয়ে পুরোটা দেখুন, কোডগুলো প্র্যাকটিস করুন, দেন আরেকবার দেখুন পর্বটা, দেখে আপনি আবার প্র্যাকটিস করুন, দেন আরেকবার দেখুন। যখন আপনি তিনবার দেখবেন তখন আপনার কাছে পর্বটা, ফর লুপের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ফর লুপ এর কাজ দেখা, একটা কোড ফর লুপ একটা কোড ডিক্লিয়ার করা যাক। এখানে দেখুন আমরা একটা ফর লুপকে ডিক্লিয়ার করেছি। এখানে প্রথমে ফর লুপ ডিক্লিয়ার করার জন্য আমরা একটা লিস্ট লিখেছি। লিস্টটা হলো একটা বাস্কেটে কতগুলো ফল আছে, সেই ফলের একটা লিস্ট। যেমন লিস্টের এলিমেন্ট আমাদের আছে অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা। এবার আমি চাচ্ছি এই বাস্কেটের ফলগুলোকে একটা সিরিয়াল আকারে দেখতে। এর জন্য আমি পরের লাইনে যে লিখেছি ফর ফ্রুট ইন বাস্কেট, দেন আমি দিয়েছি প্রিন্ট, প্রিন্ট দিয়ে ফ্রুট। এখানে আউটপুটে দেখুন অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা আমাকে একটা সিরিয়ালে দেখাচ্ছে। এই যে সিরিয়ালে আমাকে জিনিসটা দেখাচ্ছে, এটি ক্লিয়ার করার জন্য আমি ফর লুপ ব্যবহার করেছি। তো এখানে দেখুন ফর লুপটা কীভাবে ডিক্লিয়ার করা হয়েছে। এখানে প্রথমত আপনাকে একটা লিস্ট লিখতে হবে। লিস্ট লেখার পরে আপনি হচ্ছে ফর লিখ, পরের লাইনে যে আমরা লিখলাম ফর, ফর লিখে এখানে দেখুন ফরটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু একটা বিশেষ শব্দ এই কোডটার জন্য, তাই এটার কালার চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা লিখেছি ফ্রুট, ফ্রুটের পরে ইন, এই ইনটার কালারও দেখুন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এটিও কিন্তু একটা বিশেষ শব্দ, এটাকে ঠিকভাবে লিখতে হবে। ঠিকভাবে লিখলে এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, না হলে কিন্তু জিনিসটা ঠিকভাবে কালারটা চেঞ্জও হবে না আর জিনিসটা ডিক্লিয়ারও হবে না। দেন আমি পর লাইনে যে লিখেছি বাস্কেট, অর্থাৎ এই লুপটা বাস্কেটের ফলগুলোর জন্য। দেন আমি প্রিন্টে যা লিখেছি ফ্রুট, অর্থাৎ আমি আউটপুট হিসেবে ফ্রুটগুলোকে দেখতে চাচ্ছি। এখানে কোডটা কীভাবে কাজ করেছে আপনাদেরকে সেটা একটু বুঝিয়ে দিই। প্রথমে এই ফর লুপটা যখন আমি লিখেছি তখন প্রথমে ফর লুপটা চলে গেছে লিস্টের কাছে, অর্থাৎ বাস্কেটে। বাস্কেটে যাওয়ার পরে সে বাস্কেটের এলিমেন্টের ভিতর থেকে প্রথমে নিয়ে এসেছে অ্যাপেলকে, অ্যাপেলকে নিয়ে এসে প্রিন্ট করেছে। দেন আবার এই ফর লুপটা চলে গেছে লিস্টের অরেঞ্জের কাছে, অর্থাৎ এলিমেন্ট টু এর কাছে, এলিমেন্ট টু এর কাছে যে এসে ওটা আবার প্রিন্ট করেছে। দেন এটা পরবর্তীতে এটা আবার চলে গেছে এলিমেন্ট থ্রির কাছে। এভাবে সে একই কাজ বারবার করে 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 এই লিস্ট, এই তালিকাটাকে সে প্রকাশ করলো। এভাবে মূলত একটা ফর লুপ কাজ করে। এবার ধরুন আমি এই লিস্টের আগে একটা বিশেষ কোনো একটা শব্দ বা মেসেজ লাগাতে চাচ্ছি। যেমন ধরুন আমার একটা দোকান রয়েছে, সেই দোকানে হয়তো এই ফলগুলো পাওয়া যায়, তো আমি সেই দোকানের এই ফলগুলোর নামের আগে, অর্থাৎ দোকানের সামনে যে ফলের নামের লিস্ট থাকে সেই নামের আগে আমি চাচ্ছি ফ্রেশ শব্দ লাগাতে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমার দোকানে ফ্রেশ অ্যাপেল পাওয়া যায়, ফ্রেশ অরেঞ্জ পাওয়া যায়, ফ্রেশ ব্যানানা পাওয়া যায়। তো চলুন ফর লুপে কাজটা আমরা কীভাবে করবো আপনাদেরকে দেখাই। এখানে দেখুন আমরা ফ্রেশ মেসেজ দিয়ে একটা কোডকে ডিক্লেয়ার করেছি, যে ফ্রেশ অ্যাপেল, ফ্রেশ অরেঞ্জ, ফ্রেশ ব্যানানা। কোডটায় দেখুন আমরা ফর ফ্রুট ইন বাস্কেটের পরের লাইনে যে লিখেছি মেসেজ, দেন ইকুয়াল দিয়ে ফ্রেশ কোটেশন চিহ্নের ভিতরে অবশ্যই, দেন প্লাস, দেন আমরা একটা ফাঁকা কোটেশন চিহ্ন ব্যবহার করেছি।
এই কোটেশন চিহ্নটা ব্যবহার করা হয়েছে মূলত এই যে ফ্রেশ আর অ্যাপেলের মাঝখানে একটু ফাঁকা রাখার জন্য। কারণ দেখুন, ফ্রেশ অ্যাপেল যদি একসাথে একই সাথে পুরো জিনিসটা আসে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দরও লাগবে না, বা অনেক সময় বোঝাও যাবে না জিনিসটা। তো এই ফাঁকা রাখার জন্য দেখুন ফাঁকা কোটেশন চিহ্ন ব্যবহার করা আছে। এটা কিন্তু এর আগে আমরা ব্যবহার করা দেখিয়েছি। এর আগে যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো শিখতেছিলাম, ওখানে কিন্তু লাস্ট নেম ফার্স্ট নেমের ক্ষেত্রে ফাঁকা রাখার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করেছি। দেন প্লাস দেন ফ্রুট, অর্থাৎ প্রত্যেকটা ফ্রুটের আগে এই মেসেজটা লাগাতে হবে। দেন প্রিন্ট দেন মেসেজ, পুরো জিনিসটা এভাবে আপনাকে লিখতে হবে। এখানে কয়েকটি বিষয় একটু খেয়াল করুন, যে ফর ফ্রুট ইন বাস্কেটের পরে কিন্তু একটা কোলন চিহ্ন আছে, এই চিহ্নটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু জিনিসটা ভুল হবে হবে। দেন এটার পরে দেখুন এই মেসেজ কিংবা প্রিন্ট কিন্তু একটু দূর থেকে শুরু হয়েছে, এটাকে বলে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশনের কাজ কিন্তু আমরা ইফ এলসের সময় দেখিয়েছি, আশা করি মনে আছে। যদি মনে না থাকে আরেকবার যে দেখে আসুন। এখানে এটা দূরে থাকার মানে হলো যে এটা প্রকাশ করছে এই ফরের জন্য এটা একটা স্পেশাল কিছু লাইন, এই কারণেই কিন্তু এটা দূরে আছে। যদি এটা আপনি এটা একদম ফরের বরাবর ব্যবহার করেন তাহলে কিন্তু জিনিসটা ঠিকভাবে ডিক্লেয়ার হবে না, তাই এটা অবশ্যই আপনার এই ফাঁকাটা থাকতে হবে। দেন আমরা প্রিন্ট দিয়ে মেসেজ দিয়েছি। এখন এই কোডটা আগের মতোই কাজ করেছে, যেমন আগে প্রথমে ফর ফ্রুটের এখানে ফর লুপটাই প্রথমে লুপটা বাস্কেটের লিস্টের কাছে গেছে, যে প্রথম এলিমেন্টটাকে চুজ করেছে, চুজ করে তার আগে ফ্রেশ মেসেজটা ব্যবহার করেছে, করে আউটপুট দেখিয়েছে। সেমভাবে আবার লিস্টের কাছে চলে গেছে, যে দ্বিতীয় এলিমেন্টটাকে নিয়েছে, নিয়ে তার আগে ফ্রেশ মেসেজ লাগিয়েছে, দেন আউটপুট হিসেবে দেখিয়েছে। এভাবে থার্ড এলিমেন্টের কাছে গেছে। এখানে যদি আপনার 100টা এলিমেন্টও থাকে, এটা সেমভাবে কাজ করবে, অর্থাৎ একটা লুপ বারবার একই রকম কাজ করছে। এবং এটা কিন্তু একটা আমরা যেভাবে বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে একটা লুপ, তো এই লুপটা এভাবে কাজ করে, আর এটাই হলো মূলত ফর লুপ। এখানে দেখুন, যদি আপনি সাধারণভাবে অ্যাপেলের আগে অরেঞ্জের আগে বা বানানার আগে ফ্রেশ মেসেজটা লাগাতে চাইতেন, তাহলে আপনার কত সময় লেগে যেত। এখানে তো মাত্র 3টা এলিমেন্ট রয়েছে, যদি এখানে এলিমেন্ট থাকতো 50টা, তাহলে তো আপনার সারা দিন লেগে যেত। তো এই কারণেই এর ফর লুপ ব্যবহার করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো সময় বাঁচানো। অর্থাৎ আমরা ফর লুপ ব্যবহার করে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের আগে এই ফ্রেশ মেসেজটা লাগিয়ে দিয়েছি। এখান থেকে এটাতে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে গেছে, এই অনেকগুলো কারণের ভিতরে এই একটি কারণ ফর লুপ ব্যবহার করার। এবার চলুন আমরা ফর লুপের ভিতরে একটা কন্ডিশন অ্যাপ্লাই করি। এর জন্য আমি আরেকটা লিস্ট নেব। এখানে দেখুন আমরা নাম্বারের একটা লিস্ট নিয়েছি, এই লিস্টের ভিতরে আমাদের 5টি নাম্বার রয়েছে। পরের লাইনে যে আমরা ঠিক আগের মতো লিখেছি ফর নাম্বার ইন নাম্বারস, অর্থাৎ এই নাম্বার লিস্টের জন্য, এই নাম্বার লিস্টের নাম্বারগুলোর জন্য। দেন আমরা পরের লাইনে যে লিখেছি ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, যে নাম্বারগুলো যদি 5-এর উপরে হয় তাহলে যেন প্রিন্ট করা হয়, অর্থাৎ 5-এর নিচের যে নাম্বারগুলো আছে সেগুলো প্রিন্ট করা যেন না হয়। দেন আমরা পরের লাইনে যে লিখেছি প্রিন্ট দেন প্রিন্টের ভিতরে নাম্বার। এখানে আপনাকে কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটি হলো যে ইফের ক্ষেত্রে কিন্তু আপনাদের কি মনে আছে যে ইফ কিন্তু একটা বিশেষ শব্দ, অতএব ইফ ঠিকভাবে লিখলে এটার কালারটা চেঞ্জ হবে। দেন নাম্বার দেন কন্ডিশন অ্যাপ্লাই করে এখানে কিন্তু আমরা একটা কোলন চিহ্ন ব্যবহার করেছি, এই কোলন চিহ্নটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। দেন এখানে দেখুন প্রিন্টটা কিন্তু একটু দূরে সরে আছে, অর্থাৎ ঠিক ইফের বরাবর না থেকে একটু দূরে সরে আছে। আমরা কিন্তু ইফ কন্ডিশন আগে যখন অ্যাপ্লাই আগের পর্বে যখন দেখিয়েছি, তখন কিন্তু আমরা দেখেছি কেন প্রিন্টটা দূরে সরিয়ে আছে। যদি মনে না থাকে তাহলে ওই পর্বটা আরেকবার একটু দেখে আসুন। দেন আমরা প্রিন্ট দিয়ে নাম্বার দিয়েছি, দেন আমরা হচ্ছে এখানে কিন্তু আউটপুট হিসেবে 3টা আউটপুট দেখতে পাচ্ছি, এই 3টা আউটপুটই 5-এর উপরে। আমাদের লাস্টের যে দুটো এলিমেন্ট ছিল সেই এলিমেন্ট দুটোর কিন্তু 5-এর নিচে, এই কারণে কিন্তু এগুলো প্রিন্ট হয়নি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল রাখুন, এখানে প্রিন্টে আমরা কিন্তু লিখেছি নাম্বার, কিন্তু এখানে আমাদের সাবজেক্টটা কিন্তু নাম্বারস,
অর্থাৎ আমরা এর আগে যখন অন্য কোনো কোড লিখেছি সেখানে কিন্তু আমরা না মানে যেটা প্রিন্ট করতে চেয়েছি যে সাবজেক্টটা সেটাই কিন্তু আমরা প্রিন্টের ভিতরে লিখেছি, কিন্তু এখানে কিন্তু আমরা সাবজেক্টটা প্রিন্টের ভিতরে লিখে নাই, এখানে লিখেছি আমরা এই এলিমেন্টটার নাম। অর্থাৎ এই যে আমরা ফরের পরে ফর নাম্বার ইন নাম্বারস লিখেছি, এই নাম্বারটা কিন্তু আমরা এখানে প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করেছি। অর্থাৎ আপনি যদি প্রিন্টে নাম্বারস লেখেন তাহলে কিন্তু নাম্বারসটা জাস্ট একটা সাধারণ লিস্ট যেভাবে প্রকাশ করে সেভাবে প্রকাশ করবে, কিন্তু আমরা কিন্তু একটা সাধারণ লিস্ট চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা মানে এলিমেন্টগুলোকে একটা সিরিয়াল আকারে প্রকাশ করতে চাচ্ছি। এর জন্য আমরা প্রিন্টের ভিতরে লিখেছি নাম্বার, অর্থাৎ এই যে এই নাম্বারটা, এই নাম্বারটা লিখেছি। অর্থাৎ সহজভাবে বলতে গেলে ফরের পরে আপনারা যে শব্দটা ব্যবহার করবেন সেই শব্দটা কিন্তু আমরা প্রিন্টের ভিতরে আউটপুট হিসেবে ব্যবহার করব। এই বিষয়টা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আপনাদেরকে আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিই, একটি হলো ব্রেক আরেকটি হলো কন্টিনিউ। তো চলুন প্রথমে আমরা ব্রেকের বিষয়টা বুঝে আসি। ব্রেকের এখানে দেখুন আমরা ইফ নাম্বারের পরে আমরা পরের লাইনে যে ব্যবহার করেছি একটা ব্রেক শব্দ, ব্রেক শব্দটা কিন্তু একটা স্পেশাল শব্দ, এই কারণে এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এরপরে আমরা প্রিন্ট নাম্বার লিখেছি। ব্রেক অর্থ আমরা বুঝিয়েছি যে যদি এই লিস্টের ভিতরে কোনো শব্দ কোনো এলিমেন্ট যদি জিরোর নিচে থাকে তবে সাথে সাথে ওখানে একটা ব্রেক দিতে হবে, অর্থাৎ এর পরেরগুলো আর আউটপুট হিসেবে দেখানো যাবে না, ওখানে ব্রেক হয়ে যেতে হবে। মানে যেরকম গাড়ি যদি আমাদের সামনে রাস্তার সামনে হঠাৎ কোনো কিছু চলে আসে তাহলে কিন্তু গাড়িকে ব্রেক করে দিতে হয়, কিংবা যদি রেড সিগনাল আসে তাহলে কিন্তু গাড়িকে ব্রেক করে থামতে হয়। জিনিসটা অনেকটা ওরকম যে যদি আমাদের এলিমেন্টগুলোর কোনো মান শূন্যের নিচে থাকে তবে সাথে সাথে ওখানে ব্রেক হবে, এর পরেরগুলো আর প্রকাশ আউটপুট হিসেবে প্রকাশ হবে না। এর জন্যই দেখুন বা আমাদের প্রথম তিনটা এলিমেন্ট কিন্তু আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি, লাস্টের দুটো দেখতে পাচ্ছি না, কারণ লাস্টের দুটোর মান শূন্যের চেয়ে নিচে। এই কারণে এখানে কিন্তু মানে এখানে জিনিসটা এভাবে কাজ করেছে যে প্রথমে ফর লুপ প্রথম এলিমেন্টের কাছে গেছে, যে চেক করেছে যে এটা কি শূন্যের নিচে মান এর, যখন দেখেছে না তখন আউটপুট হিসেবে দেখিয়েছে। দেন ফর লুপটা গেছে দ্বিতীয় এলিমেন্টের কাছে, যে চেক করেছে যে এটার মান কি শূন্যের নিচে, দেখেছে যে না এটার মান শূন্যের উপরে, দেন আউটপুট হিসেবে দেখিয়েছে। একইভাবে এটা তৃতীয় এলিমেন্টের কাছে গেছে, কিন্তু এটা যখন চতুর্থ এলিমেন্টের কাছে গেছে তখন দেখুন যে দেখলো যে এটার মান শূন্যের চেয়ে ছোট, তাই কিন্তু দেখুন সাথে সাথে ব্রেক হয়ে গেছে, এরপরে এটাকে আর আউটপুট হিসেবে দেখায়নি। অর্থাৎ এর পরের যদি হাজারো এলিমেন্ট থাকে তাহলে সেটা কিন্তু আউটপুট হিসেবে দেখাবে না, সাথে সাথে ওখানে ব্রেক হয়ে যাবে। এবার আশা করি ব্রেকের বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব কন্টিনিউয়ের কনসেপ্টটা। কন্টিনিউটা বোঝানোর জন্য দেখুন আমি লিস্টের ভিতরে একটু পরিবর্তন এনেছি। লিস্টের আগের লিস্টে আমাদের থার্ড এলিমেন্ট যেখানে ছিল সেটাকে সরিয়ে দিয়ে থার্ড এলিমেন্টটাকে আমি ব্যবহার করেছি ফিফথ এলিমেন্ট হিসাবে। এরপরে দেখুন আগের মতোই সব কিছু ঠিক আছে, শুধুমাত্র ব্রেকের জায়গায় আমি লিখেছি কন্টিনিউ। এখন কন্টিনিউ দিয়ে আউটপুট দেওয়ার পরে দেখুন এখানে 12, 52, 18 ঠিক আউটপুটটা আমরা ঠিক আগের মতোই দেখতে পাচ্ছি, এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ পরিবর্তন আছে, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে কন্টিনিউয়ে আমরা কন্ডিশন ব্যবহার করেছি কি যে কোনো যদি কোনো এলিমেন্টের মান শূন্যের চেয়ে নিচে হয় তবে সেটি প্রকাশ করা হবে না, দেন কন্টিনিউ ব্যবহার করেছি, দেন প্রিন্ট ব্যবহার করেছি। অর্থাৎ এই এলিমেন্টগুলোর ভিতরে যদি কোনোটার মান শূন্যের নিচে হয় তাহলে সেটা প্রিন্ট করা হবে না, যার ফলে দেখুন -6 আর -9 প্রিন্ট করা হয়নি, বাকিগুলো প্রিন্ট করা হয়েছে। এখন এই সেম এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমি যদি ব্রেক ব্যবহার করি, দেখুন আমি কন্টিনিউ মুছে দিয়ে ব্রেক ব্যবহার করলাম, দিয়ে রান বাটন ক্লিক করলাম, করার পরে দেখুন আমরা এখানে আউটপুট হিসেবে দুটো এলিমেন্ট দেখতে পাচ্ছি, 12 আর 52। আগে কিন্তু আমরা দেখতে আগের ব্রেকের উদাহরণে আমরা দেখতে পেয়েছিলাম তিনটা, এখানে কেন আমরা দুইটা দেখতে পাচ্ছি, কারণ ব্রেকের কন্ডিশনটা এভাবে কাজ করে যে ঠিক ব্রেক যখন প্রথম এলিমেন্টের কাছে যাবে দ্বিতীয় এলিমেন্টের, দেন দ্বিতীয় এলিমেন্টের কাছে যাবে, দেন তৃতীয় এলিমেন্টের কাছে যে ব্রেক কিন্তু পেয়েছে শূন্যের নিচে মান, ঠিক ওখানে থেমে গেছে। অর্থাৎ ব্রেক সিরিয়াল বাই সিরিয়াল প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে কাছে যাবে, ঠিক যেখানে
তার কন্ডিশনের মানে কন্ডিশন অনুযায়ী সঠিক জিনিসটা পাবে, সেখানে ব্রেক হয়ে যাবে। তারপরে যদি কোনো কিছু থাকে সেটাকে কিন্তু কোনোভাবে সে আউটপুট হিসেবে দেখা যাবে না। দেখুন এখানে তারপরে কিন্তু 18 রয়েছে একদম শেষে, 18 মান কিন্তু শূন্যের চেয়ে বড়, কিন্তু এখানে ব্রেক সেটা প্রকাশ করে নাই। সেম এই জিনিসটাই আসলে প্রকাশ করার জন্য ব্রেকের পরিবর্তে ব্যবহার করা হয় কন্টিনিউ। আমরা যখন কন্টিনিউ ব্যবহার করে আবার রান বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আউটপুট হিসেবে 18টাকে দেখাচ্ছে। অর্থাৎ 18 কিন্তু ব্রেকের মতো সিরিয়াল বাই সিরিয়াল না যে পুরোটাকে চেক করেছে, পুরোটাকে চেক করে ঠিক যেখানে মানে দেখুন 18 যেখানে শূন্যের চেয়ে মান নিচে পেয়েছে সেখানগুলোকে আউট করে দিয়ে বাকিগুলো প্রকাশ করেছে। অর্থাৎ কন্টিনিউ প্রথমে প্রথম এলিমেন্টের কাছে গেছে, কন্ডিশন অনুযায়ী মানে শূন্যের নিচে মান পায়নি প্রকাশ করেছে, দ্বিতীয় এলিমেন্টের কাছে গেছে কন্ডিশন ঠিক আছে প্রকাশ করেছে আউটপুট, তৃতীয় এলিমেন্টের কাছে যখন গেছে তখন এটা কন্ডিশন অনুযায়ী শূন্যের নিচে মান পেয়েছে এটাকে প্রিন্ট করে নাই। তারপরে সে কিন্তু এখানেই থেমে যায়নি, কিন্তু ব্রেক কিন্তু এখানেই থেমে যাবে। কন্টিনিউর ক্ষেত্রে এখানে থেমে না যেয়ে সে চলে গেছে চতুর্থ এলিমেন্টের কাছে, চতুর্থ এলিমেন্টে যে সে যখন একই শূন্যের নিচে মান পেয়েছে সে প্রকাশ করেনি, সে চলে গেছে এরপরে পঞ্চম এলিমেন্টের কাছে। এখানেই ব্রেক আর কন্টিনিউসের ডিফারেন্স, অর্থাৎ ব্রেক সিরিয়াল বাই সিরিয়ালে যে যেখানেই তার কন্ডিশন অনুযায়ী পাবে সেখানে থেমে যাবে, এর পরের কোনোটাতে সে যাবে না, কিন্তু কন্টিনিউ পুরোটাকে চেক করবে, করে কন্ডিশন অনুযায়ী শূন্যের নিচে যেগুলোকে পাবে সেগুলোকে প্রিন্ট করবে না এবং বাকিগুলোকে প্রিন্ট করবে। আশা করি ব্রেক আর কন্টিনিউয়ের মাঝখানের ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এটুকুই ছিল ফর লুপ। যদি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ফর লুপের বিষয়টা আপনারা 2-3 বার দেখুন ভিডিওটা সম্পূর্ণটা এবং প্র্যাকটিস করুন, তাহলে আশা করি আপনাদের ফর লুপের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আগামী পর্বে আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।